এবার আপনি ইমনের কাছে হেরে গেলেন। আমি যদি ইমনের কাছে হেরে গিয়েও থাকি তাতে আপনার এত আনন্দ কেন? নাকি আপনার সঙ্গে আমার সম্পর্কটা লিগ্যাল আর অফিশিয়াল হয়েছে বলে আপনার আনন্দ আর ধরছে না, কোনটা? আপনি আবার আমার সঙ্গে অভদ্র ব্যবহার করছেন, ডেলিবারেটলি আমাকে অপমান করছেন। আপনি যদি কৃষ্ণময়কে ভালোবেসে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না, এটা কৃষ্ণময়কেও ইনসাল্ট করা হয়, এটা মনে রাখবেন। আই'ম সরি, আসলে আমার শরীর মন কোনোটাই ভালো নেই, তাই আমার মেজাজও ঠিক নেই। আমি কি বলতে কি বলছি, আমি যদি কিছু বলি আপনি সেটা অন্য একটা ইঙ্গিত করবেন। আমি জানি আপনার শরীর ভালো নেই, আপনি ওষুধ খাচ্ছেন না, ঠিকঠাক করে খাবারও খাচ্ছেন না। এইভাবে যদি নিজেকে শেষ করেন সেটা আপনার হাতে, আরেকজন মানুষ পাশে থেকে সেটা দেখতে পারে না। আমার বেঁচে থাকারই বা কি মানে বলুন তো? বেঁচে থাকার মানে নিয়ে যদি কথা ওঠে তাহলে আপনি ইমনকে খুলে সব বললেন না কেন? প্রশ্নই ওঠে না। আমি যে ইমনকে ভালোবাসি, আমি যে ইমনের প্রতি সৎ, সেটা আমি কখনো ইমনকে মুখে বলে বোঝাবো না, এটা ইমনকে নিজেই বুঝতে হবে। আর যখন ইমন তার নিজের চোখে আমাকে এতটা নিচে নামাতে পেরেছে, এটা ইমনেরই দায়িত্ব। একদিন আমার মধ্যে থাকা পুরো আমিটাকে খুঁজে বার করা। কিন্তু আমি জানি ইমন এটা কখনোই করবে না। আজ ইমনের জীবন থেকে আমার সম্পূর্ণ মুক্তি হয়েছে। আপনার সঙ্গে ইমনের দেখা হয়েছে? বারে একটা মেয়ে দয়া দেখিয়ে যাবে আমার উপরে, নিজে মহান হওয়ার চেষ্টা করবে, আমি তার সঙ্গে দেখা করব না? গেছিলাম দেখা করতে, কিন্তু আমাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। ইমন? না, ইমন করেনি, কিন্তু ইমনের চারপাশে অনেক লোকজন আছে, বাইরের কেউ নয়, আমাদের রিলেশনের মধ্যে, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন। যতবার আপনার এই দুর্দশার কথা শুনি ততবার মনে হয় ইমনের কাছে গিয়ে ছুটে বলি, ইমন তুমি এটা কি করলে? তুমি সেই মানুষটাকে চিনতে পারলে না, সেই মানুষটাই পৃথিবীতে আর কাউকে চেনে না, চিনতে চায় না, চিনতে পারে না। এটাই আমার জীবনের দুর্দশা বলতে পারেন, কার্স অফ মাই লাইফ। কার্স বলছেন কেন? ব্লেসিংও তো হতে পারে। ব্লেসিংস? এটাকে ব্লেসিংস বলে? ইমন আমাকে অন্ধ করে রেখেছে। আমি এক চোখ হরিণের মতো শুধু ইমনকে দেখতে পাই, ইমন ছাড়া আমি কাউকে দেখতে পাই না, আর কাউকে দেখতে চাইও না। অথচ সেই ইমন, সেই ইমনে আমাকে সবচেয়ে বেশি অপমান করলো, সবচেয়ে বেশি অসম্মান করলো, আমাকে সবচেয়ে বেশি সন্দেহ করলো, সেই সব থেকে বেশি আমাকে অবিশ্বাস করলো। সব ঠিক হয়ে যাবে মিস্টার চ্যাটার্জি, সব ঠিক হয়ে যাবে। আমি বলি কি, এবার আমাকে সারেন্ডার করতে দিন, আমি থানায় গিয়ে সারেন্ডার করে দিই। হ্যাঁ, এটা ঠিক, আমি কৃষ্ণময়ের সঙ্গে ছিলাম, ওর লড়াইতে অংশও নিয়েছি, কিন্তু আমি কখনো কাউকে খুন করিনি, এমন কোনো অন্যায় করিনি যার জন্য যাবজ্জীবন হবে। তাই বলছি কি আর হবে, অল্প একটু সাজা, কয়েক বছরের জেল, সেখানেই থাকব, একদিন তো সাজার পরিমাণ কম হবে। চিরকাল এইভাবে লুকে অন্ধকারে থাকাচ্ছে ভালো, একেবারে অন্ধকার শেষ হয়ে যাক, তবুও তো জানবো একদিন আমার জীবনে আলো আসবে। এখন তো এটাও জানি না যে আমার জীবনে আলো কখনো আসবে কিনা। আমার পরিচয় থাকলে আপনার কোনো বিপদ হবে না,
মিথ্যে পরিচয় আমাকে শেষ করে দিচ্ছে। মিথ্যে পরিচয় নিয়ে আমি আর বাঁচতে চাই না। আপনার জন্য তো নয়, আপনার ছেলের জন্য। হোক না, আমি আমার ছেলেকে জেলে রাখতে পারলাম না, মিথ্যে পরিচয় ওকে বড় করলাম। দুদিন পর তো ও জানতে পারবে যে আপনি ওর বাবা, তখন আপনাকে বাবা বলে ডাকবে। বাবা বলে ডাকতে না শেখালেই হলো। তাহলে কি বলে ডাকবে? আঙ্কেল। তখন চারপাশের লোকেরা কি বলবে? আঙ্কেল বলতে যাবে কেন, বাবারও অনেক প্রতিশব্দ আছে, সেরকম একটা শব্দ দিয়ে রাখলেই হলো। তা ঠিক, প্রতিশব্দ আছে বই কি। বাই দি ওয়ে, কেমন আছো? আচ্ছা, আপনি ওকে এত ভালো করে রেখেছেন, এত দয়ায় রেখেছেন, খারাপ থাকতে পারে? আমাকে আর হার্ট করবেন না প্লিজ, আমার শরীরটা একদম ভালো লাগছে না। খাবার আনবো? না। ইমনের উপর অভিমান করে, আপনি খাওয়া দাওয়া বন্ধ করবেন? ইমন কি বুঝতে পারবে আপনার এই অভিমান? আমি কি ইমনকে বোঝানোর জন্যই এই অভিমান করছি নাকি? আমি যে ইমনের উপর অভিমান করে না খেয়ে রয়েছি এটা আপনাকে কে বলবো? আমার খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। আপনার চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে, আপনাকে দেখে ভয় করছে। আপনি যদি আয়নায় নিজেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আপনার। জানি, আমার গায়ে খুব জ্বর, আগুনের মতো গরম হয়ে রয়েছে গাটা, পা দুটো টলছে, মাথা ঘুরছে মাঝে মাঝে। তবুও ওষুধ খাবেন না? না, এমনি ঠিক হয়ে যাবে। সব কিছু এমনি এমনি ঠিক হয় না। ঠিকই বলছেন আপনি, সব কিছু নিজে থেকে ঠিক হয়ে যায় না, একদম ঠিক। আপনি একটু লাইটটা অফ করে দিবেন কাইন্ডলি, আমি একটু ঘুমোতে চাই। আপনি এখানে সোফাতে ঘুমাবেন? ঘরও তো ছিল না। থাক, আমার তখন বাড়ি বলে কিছু নেই, আর হোমলেস, আর এই অবস্থা আমার কোনো চয়েস থাকার কথা না। যেখানে যেরকম থাকবো সেখানে ঘুমানোর অভ্যেস থাকা উচিত। তাহলে অন্তত একটা বালিশ এনে দি। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ইমন, তুমি আমাকে কিভাবে রেখেছো দেখে যাও, দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ইমন, মরে যাওয়া অনেক ভালো। সত্যি তো, আমার মতো একটা স্কাউন্ড্রেল, আমার মতো একটা ক্যারেক্টারলেস ছেলে, আমার মতো একটা আদর্শহীন ছেলের বেঁচে থাকার কি মানে বলতো? তুমি আদর্শবাদী, তুমি চরিত্রবতী, তুমি ভালোভাবে বাঁচো, ভালো করে বাঁচো, কত লোক তোমার পাশে, আমি তো একা। এইভাবে একা একা চুপি চুপি মরে যেতে পারি না আমি। মিস্টার চ্যাটার্জি, রণজয়, 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 রণজয়।